সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত আমফান ক্ষতিগ্রস্তরা, এই অভিযোগে ডেপুটেশন বিজেপির। আপনারা দেখতে চান, চলুন চলুন আমাদের সঙ্গে। তাহলে এরা যাচ্ছে না, আমার নাম আরতি রায়। জলের যে টাকা মানে পাইপ লাইন, আমাদের প্রধান যতবারই মিটিং বা গ্রাম সভা হয়েছে ততবারই বলেছে যে পাইপ লাইন ঢুকবে, আমাদের সব জায়গায় লাইনগুলো ঢোকেনি। আমপান ঝড়ের এগুলো সব কাট আউট হয়ে গেছে। বিশেষ করে আরও হচ্ছে আমাদের মেম্বারকে কিছু কাজ করতে দেওয়া হচ্ছে না। আধ ঘন্টা, এক ঘন্টা, দেড় ঘন্টা এরকম সময় যদি বলে এই কাগজ পায়খানা সার্ভেই বলো, ঘরের সার্ভেই বলুন, যাই কিছু এরকম সময় বলবেন কি এই কাগজগুলো এই জিরাস করে জমা দাও। প্রধান আমাদের মেম্বার, তাই না? আমাদের মেম্বার বলবেন কখন, আমরা জমা দেবো কখন? আমরা তো সবাই গরিব মানুষ, তাহলে এইভাবে যদি চলে কি করে হবে? মূল উদ্দেশ্য হচ্ছে আমফান ঝড়ের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব টাকা পায়নি। ঘরে যেগুলো লেখা পাঠিয়েছে, মেম্বার যেগুলো পাঠিয়েছে সেগুলো কাট আউট হয়ে গেছে, কাট আছে। আর বিরোধী পার্টির সেগুলো জমা পড়ে, সেগুলো মেম্বার জানলো না কেন, এগুলো তিরপল পাওয়া গেল না। হ্যাঁ, আমরা পঞ্চায়েত, আমার নাম সুপ্রিয়া রায়। আজকে রঘুদবাড়ি পঞ্চায়েতে কেএমডি এর জলের লাইন যেখান দিয়ে গেছে, অসংখ্য বুথ যেখানে রয়েছে সেখানে প্রচুর সংখ্যক গ্রামবাসীর মানুষ বিপদে পড়ে যাচ্ছে। রাস্তা কাটিং, রোড কাটিং এর জন্য যে টাকা নেওয়া হয়েছিল 300 টাকা করে, এখনও পর্যন্ত সে রাস্তা রিপেয়ারিং হয়নি। এখানে পথচলতি মানুষের সঙ্গে সঙ্গে স্কুল ছাত্রছাত্রীরা নিত্য প্রয়োজনের মতো আসছেন, অ্যাক্সিডেন্ট হচ্ছেন। প্রধান সাহেব যেটা বলেছি, প্রধান সাহেব উনি বলছেন যে করবো করবো, এখনও পর্যন্ত সেটা করে ওঠেননি। কিন্তু গ্রামের মানুষ একটার পর একটা ক্ষতি হতেই থাকছে। সাধারণ মানুষের থেকে 300 টাকা করে নেওয়া হয়েছে, ওটা রোড কাটিং বাবদ জলের লাইন দেওয়ার জন্য। কিন্তু সেই রোড কাটিং রিপেয়ারিং করার জন্য বলা হয়েছিল ওই 300 টাকাটা নিয়ে, যে 300 টাকার বিনিময়ে আমরা আরও পঞ্চায়েতগতভাবে কিছু দিয়ে তাতে রিপেয়ারিং করবো, যাতে করে রাস্তাটা ঠিক হয়ে যায় পুনরায়। না, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি, তাতে এতে করে স্কুলের ছাত্রছাত্রীরাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং পথচলতি মানুষও হচ্ছে। প্রধান সাহেবকে এটা নিয়ে একবার বলেছেন, হ্যাঁ রিসিভ দিয়েছেন, উনি কাজ করবেন আশ্বস্ত করেছে, যদি না কাজ করে অবলম্বনে আমরা আন্দোলন করব। এটা হচ্ছে আট মাসের উপর। কতদিনের মধ্যে কাজ শেষ হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? সেই ভিতরেই করবেন বলেছেন। হ্যাঁ, আর আমাদের কিছু প্রশ্ন ছিল, সেটা এক সপ্তাহের ভিতরে উনি জবাব দেবেন বলেছেন, যদি জবাব না দেয় আমরা ফের ডেপুটেশন দেবো এবং আন্দোলনও নাম। আমার নাম সমীর সর্দার, রঘুদড়ি পঞ্চায়েতে অপজিশন লিডার। দেখুন, এই যে মহামারী চলছে করোনা ভাইরাস, আর এই আমফান গেছে, দুটো বিষয়ে রঘুদেব পঞ্চায়েতের সাধারণ মানুষ প্রচুর ক্ষিপ্ত। মানুষ না লকডাউনে পঞ্চায়েতে কোনো সুবিধা পেয়েছে, আর না এই আমফানে পলিথিন থেকে কোনো সরকারি সুবিধা পেয়েছে। তা সেই জন্য সাধারণ মানুষের জন্য আজকে আমাদের এখানে ডেপুটেশন ছিল, এবং এই ডেপুটেশন দিতে এসে দেখলাম এখানে রাস্তাঘাট বা কেএনডিএম এর জলের যে ব্যবস্থা আছে, পুরো মানুষ জল পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, কোয়ারেন্টাইনে যারা আছে তাদের কোনো ব্যবস্থা নেই। আর সেই জন্য এলাকাবাসী প্রচুর ক্ষিপ্ত, আর সে তার বিষয়ে প্রধান সাহেবের কাছে আমাদের ডেপুটেশন ছিল। আমফানের আগে পূর্বে নানান রকম সমস্যা মানুষের রয়েছে, কোথাও রাস্তা, কোথাও নানান রকম, কোথাও কোনো বিধবা ভাতা, এইসব নিয়ে সমস্যা আছে, সেই সব বিষয়ে কি কথা হয়েছে? দেখুন, আমরা ওনাদেরকে বলেছি, ওনারা সমস্ত প্রশ্ন এড়িয়ে গেছেন। তো আমরা দেখেছি আমফানে বা লকডাউনে দেখেছি টিভি পেপারে যে কি
যে ব্যাপারে দেখছি আমরা ভাতের পেটে খাবার চাল সেই চাল চুরিয়ে যাচ্ছে, আর মাথার চাল কী করে দেবে, তাই দিচ্ছে না। আপনারা দেখেছেন যে প্রতিটি ব্যাপারে আপনারা দেখিয়েছেন যে বিশেষ করে কিভাবে নিজের কাছের লোক তৃণমূলের নেতাদের তৃণমূলের প্রধানের স্ত্রীর কাছে কীভাবে টাকা ঢুকেছে, এখানে এই ব্যবস্থার জন্য আমাদেরকে সেই লিস্ট ওরা দেখায়নি, বলেছে আমাদের কাছে কোনো লিস্ট আসেনি, তাই ওনাদের কাছে আমরা এক সপ্তাহ টাইম দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে আমাদের সেই লিস্ট চাই যে এখানে কারা পেয়েছে সরকারি সুবিধা, সেই লিস্ট আমরা বারবার দাবি করেছি কিন্তু ওরা লিস্ট দিতে পারিনি আমাদেরকে। হ্যাঁ, নতুন জব কার্ডের জন্য আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পরিযায়ী শ্রমিকরা যারা এসেছে তাদের 100 দিনের কাজে জব কার্ডের কারা দিয়েছে, আর আমরা যাদেরকে দিচ্ছি নাম আসছে যাদের আমাদের কাছে তাদের দিচ্ছে তাদের কেন হচ্ছে না, দুটো বিষয়ে ওরা আমাদের কাছে কোনো সহায়তা দিতে পারেনি। ওনারা বলেছেন 14-15 জন আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, তো আমরা দেবার আশ্বাস দিয়েছেন কিন্তু সেটা সঠিক উত্তরভাবে আমরা ভাবছি না। পঞ্চায়েতের বিরোধিতা বিজেপি, যার কারণে আমাদের মেম্বারকে কোনো কিছু কাজ দেওয়া হয় না, কোনো কাজ বললে কর্ণপাত করে না প্রধান। হ্যাঁ, কাজ দিচ্ছে যেগুলো প্রধানের পছন্দ ব্যক্তি, আমার মেম্বারকে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে যে তুমি নাম লিখে নিয়ে এসো, তাদের 1 ঘন্টা একটা মানুষের বাড়ির গেতে গেলে তার আধার কার্ড ভোটার কার্ড খুঁজে খুঁজেই চলে যায়, সেখানে আমার মেম্বার যদি 4টা নাম দেয় সেখানে হয়ে গেলে 2টো, প্রধানের পছন্দ মতো লোক হয়ে গেলে 10খানা, কিন্তু সেসব ব্যক্তি যদি আমার এলাকা পরীক্ষা করে দেখবেন ওই 10খানা ব্যক্তি যদি 5 জন ওই ঘর প্রাপ্যকারী হয় তাহলে আমি পার্টি আজ থেকে ছেড়ে দেবো। আমার নাম হলো বিমল রায়, আমি রঘুদেবাটির 290 নম্বর বাসিন্দা, আমার এলাকায় জলের ব্যবস্থা আছে নামই আছে, দেখবে চলুন দেখবে চলুন 1 ফোঁটা করে জল পড়ে না, এগুলো বললে কোনো কর্ণপাত করে না। আজ আনফান ঝড় হয়েছে 2 মাস হয়ে গেল, এখন একটা বরগাছ পড়ে আছে রাস্তার মাঝখানে যেখানে পেছেন নিয়ে যাওয়া যায় না, প্রধানকে বলো কর্ণপাত করে না, কারণ আমরা বিরোধিতা করেছি বলে, এই যার জন্য আজ আমরা ডেপুটেশন দিতে চাইছি প্রধানের বিরুদ্ধে, গ্রামবাসীকে সবাইকে নিয়েছে, সবার বক্তব্য এখানে যে যেরকম পারবে বলবে। আমাদের পঞ্চায়েতের যে সমস্ত মেম্বাররা আছে এবং সাধারণ মানুষ যারা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে, এক হচ্ছে পঞ্চায়েত মেম্বারদের মাধ্যম দিয়ে তাদের দরখাস্ত বা আবেদন জমা পড়েছে, তার সঙ্গে সঙ্গে সরাসরিও আমাদের পঞ্চায়েতে তারা আবেদন করেছে, সেই ভিত্তিতে আমরা বিডিওতে 275 জনের লিস্ট পাঠিয়েছিলাম এবং তার মধ্যে সেগুলো আমাদের স্যাংশন তখন করেনি, তার মধ্যে কিছু কিছু 80-90টার মতো করেছিল, তার পরবর্তীকালে আমাদের এনকোয়ারি করার অর্ডার দেয় এবং সেটা আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার, পঞ্চায়েত মেম্বার বা প্রধান যারা আছে তারা কিন্তু এর মধ্যে ইনভলভ ছিল না। আমার যে গভর্নমেন্ট পঞ্চায়েত স্টাফ আছে তাদের মাধ্যম দিয়ে এনকোয়ারি করে এখনও পর্যন্ত আমরা 138 এবং ব্লক থেকে আসা 35টি মোট 173টা এনকোয়ারি করে রিপোর্ট আমরা পাঠিয়েছি, তার মধ্যে এখনও কিন্তু স্যাংশন হয়নি, এখনও চূড়ান্ত কোনো তালিকা কিন্তু আমাদের কাছে আসেনি, এবং ইভেন দেখাও গেছে যে আমাদের পঞ্চায়েত মেম্বারদের মাধ্যম দিয়ে যেগুলো নাম উঠে এসছে তার মধ্যে ইতিমধ্যেই আমি 1টা নাম ক্যান্সেল করেছি, যেটা আমাদের বিরোধী দলনেতা আছে, দেখা গেছে তার ওয়াইফের নামেও কিন্তু আবেদন করেছিল, সেটা বিরোধী দলনেতা হচ্ছে বিজেপি মেম্বার রঘুদেব পার্টি, আমাদের বিরোধী দলনেতা হচ্ছে বিজেপির দলের মেম্বার সমীর সর্দার, দেখা গেছে তার ওয়াইফ হচ্ছে টুম্পা সর্দার, এবং তার সেইটা যখন দিয়েছিল আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে বলেছি এটা এনকোয়ারি করা যাবে না, তবুও পাঠিয়েছিলাম কারণ যেহেতু নথিভুক্ত আছে সেই জন্য আমরা বলেছিলাম না ওটা তো একদম ওর মধ্যে আসবেই না, একমাত্র এইটাই ব্যতিক্রম আমাদের পঞ্চায়েতে ঘটেছে। কিন্তু স্থানীয় মানুষ কিন্তু অভিযোগ জানাচ্ছে তাদের সংসদের যে প্রতিনিধি আছে তাকে বিভিন্নভাবে পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়, এমনকি বিভিন্ন যে প্রকল্প থাকে সেই সময় একদম অন্তিম সময়ে খবর করা হয়, মানে তাকে কাজ করার জন্য যেটা যে সময় তার উপযুক্ত কাজ করা সম্ভব না, অভিযোগ জানাচ্ছে আজকে পঞ্চায়েতের সামনে, এই বিষয়ে আপনি যেতে চান? না, আমাদের এখন অনলাইনের অবস্থা সব কিছু পঞ্চায়েতটা ইমেল পঞ্চায়েত এখন হয়ে গেছে, এখন সেই পঞ্চায়েতি ব্যবস্থা যদি ওদের সদস্য যদি কাজ না করতে ওটাই দুর্ভাগ্যজনক, কারণ সেই শিক্ষিত সদস্য তৈরি করতে পারেনি, কারণ বর্তমানে যা অবস্থা বাই ফোন বা ইমেল ডিএম বা বিডিও থেকে দিনানদিন আমাদের চাওয়া হয়, আমাদের টিম রঘুদেব বাটি গ্রুপ আছে, টোটাল মেম্বারদের সঙ্গে ট্যাগ আছে, 18টা মেম্বারের সঙ্গে আমাদের ট্যাগ আছে, সঙ্গে সঙ্গে আমার মেসেজ চলে যায় এবং মেসেজের সঙ্গে দিনানদিন তারা আমাদের কিন্তু প্রত্যেককে দেয় যে মেম্বার আজকে অভিযুক্ত করছে সেই মেম্বার সেই শিক্ষায় শিক্ষিত নয়, যার পর দিতে পারে না বলে তার নিজের ভুলটা সংশোধন করার জন্য অপরের উপর দোষ চাপানোর জন্য চেষ্টা করছে।